মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশনে যাচ্ছি। এখানকার কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, এগুলি দীর্ঘদিন ধরে পূরণ করা হচ্ছে না। যেমন সেভেন্থ পে কমিশন ত্রিপুরাতে লাগু হয়েছে, আমাদের বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন করার পরেই অন্যান্য কর্মচারীদের জন্য, বিশেষ করে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য সেভেন পে কমিশন লাগু করা হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে পূর্বে 2.25 যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল সেটাই এখানে এখন পর্যন্ত দিচ্ছে গত 4 বছর ধরে, যেটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর যেটা ছিল এটা এখন পর্যন্ত এখানে দেওয়া হয়নি। এছাড়াও এখানকার কর্মচারীদের বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন গ্র্যাচুইটির ক্ষেত্রে অনেক কর্মচারী রিটায়ারমেন্টে যাওয়ার পরে, যেমন কিছুদিন আগেও কয়েকজন কর্মচারী এখান থেকে রিটায়ারমেন্টে গেছে, তারা গ্র্যাচুইটি বলতে কিছু পায়নি। কর্মচারীদের সেটা অর্জিত অধিকার বলতে আমরা মনে করি, কারণ গ্র্যাচুইটি যদি না পায় তাহলে রিটায়ারমেন্টের পরে তারা কী করে সংসার চালাবে। তারপরে ন্যূনতম পেনশন, যেটা ভারতীয় মজদুর সংঘের দাবি যে পুরনো পেনশন প্রথা যেটা রয়েছে সেটা পুনরায় চালু করা, এবং বিভিন্ন যেমন আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যেগুলি রিক্রুট করা হচ্ছে, যদিও ভারতীয় মজদুর সংঘ আউটসোর্সিং পছন্দ করে না, রেগুলার স্কেলে চাকরি দেওয়ার জন্য আমরা বলছি, কিন্তু তথাপি কিছু কিছু ক্ষেত্রে যাতে ন্যূনতম পেনশন যাতে চালু করা হয়, 60 ইয়ার্সের পরে কর্মক্ষমতা সবাই হারিয়ে ফেলে আপনারা জানেন তো, সর্বক্ষেত্রেই আজকে যেটা আনঅর্গানাইজ সেক্টরে পর্যন্ত ন্যূনতম পেনশনের কথা চিন্তা করা হচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে ন্যূনতম পেনশনেরও কোনো বন্দোবস্ত নেই। তা আমরা চাইছি অন্তত ন্যূনতম পেনশনের ব্যবস্থা যাতে চালু করা হয়। এছাড়া টাইম টু টাইম ডিএ, যেটা আপনারা জানেন এখানকার এখানে মাত্র 3% ডিএ পাচ্ছে, তো আপনারা বোধহয় সেটাও পাচ্ছেন না, এই 3% ডিএ পর্যন্ত এখানে দেওয়া হচ্ছে না। সেগুলি যাতে রাজ্য সরকারের মতো, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীরা যে সমস্ত ফেসিলিটিস পাচ্ছে, টিএমসিতে কর্মরত যারা রয়েছেন তারাও যাতে সেম ফেসিলিটিস পান। এখানে সাফাই কর্মীরা যে ধরনের মানে আমি বলবো সেটা বেতন না, অনারেমের মতো যেটা পায় সেটা দিয়ে সংসার প্রতিপালন করা কোনো অবস্থাতেই তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা অনেক কষ্টে দিন যাপন করছে, সাফাই কর্মচারীদের বেতনও যাতে বৃদ্ধি করা হয় সেই জন্য আমরা আজকে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার দে মহোদয়, রয়েছেন ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সভাপতি জীবন। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627।